এএফসি কাপ খেলে দেশে ফিরে যাওয়ার পর গাড়ি চুরি গিয়েছিল হুগো বোমাসের। সেই গাড়ির মধ্যেই রাখা ছিল তার পাসপোর্ট এবং ভিসা। গাড়ির সঙ্গে সঙ্গে সবটাই চুরি হয়ে যায় বোমাসের, যে কারণে তিনি এখনো গোয়ায় দলের সঙ্গে যোগ দিতে পারেননি। তবে সূত্রের খবর, বোমাসের নতুন পাসপোর্ট তৈরি হয়ে গিয়েছে। রবিবারই সম্ভবত গোয়ায় এটিকে মোহনবাগান শিবিরে যোগ দেবেন তিনি।